তো বন্ধুরা, আপনারা যখন টিকটক অ্যাপস দিয়ে ভিডিও আপলোড করেন তখন আপনারা এখানে একটি অপশন দেখতে পান মোর অপশন নামে। তো এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে আরেকটি নতুন অপশন দেখতে পান যে কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড অ্যাডস। তো এই অপশনটাকে আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না, তো এই অপশনটা যদি আপনি অন করে দিতে পারেন তাহলে আপনার ভিডিও কিন্তু 100% ভাইরাল হয়ে যাবে। তো এটা আপনারা কীভাবে অন করবেন, আর এটা অন করলে কীভাবেই বা ভিডিও ভাইরাল হবে, আর এটা কি আপনারা কীভাবে বুঝবেন, তো এটার যদি আপনি এটার উপর ক্লিক করেন, তো এটার উপর ক্লিক করলে আপনাদের মাঝে এরকম তিনটা অপশন আসবে। তো এই তিনটা অপশন কি, এটা আপনাকে বুঝতে হবে। তো প্রথমটা হচ্ছে ডিসক্লোজ পোস্ট কন্টেন্ট। তো এটা কি আপনি অন করবেন না অফ করবেন কীভাবে বুঝবেন, তো এখানে দেখেন লেখা আছে নিচে লেট আদার্স নো দিস পোস্ট প্রমোটস এ ব্র্যান্ড প্রোডাক্ট অর সার্ভিস। আপনি যদি কোনো ব্র্যান্ডের প্রমোট করেন বা আপনার ভিডিওতে যদি কোনো স্পন্সর থাকে তাহলে আপনি এটাকে অন করে দিবেন। তো আমি এটাকে অন করে দিচ্ছি। তো এখন আপনি বলতে পারেন যে ভাইয়া, যে আমার ভিডিওতে তো কোনো স্পন্সর নেই আর কোনোই নেই, তাহলে আমি এটা কেন আপনার অন করব। তো এটা যদি আপনি অন করেন তাহলে আপনার কিছু বেনিফিট আছে, কারণ টিকটকের কাছে তখন ই যাবে যে এটা হচ্ছে একটা স্পন্সর কন্টেন্ট, আর স্পন্সর কন্টেন্টের রিচ সবসময় বেশি আর সবসময় ভাইরাল হয়। তো আপনি এখানে কি ইউর ব্র্যান্ড, তো আপনি যেটা প্রমোট করছেন সেটা কি আপনার নিজের ব্র্যান্ড না ব্র্যান্ডেড কন্টেন্ট মানে কোনো কোম্পানির, তো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট মানে কোনো কোম্পানিরই আপনি ই করছেন। তো এটাকে আপনি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখবেন নিচে লেখা আসবে লিঙ্ক ক্যাম্পেইন, লিঙ্ক ক্যাম্পেইন। তো এখানে আপনি লিঙ্কটা অ্যাড করে দেবেন যে কোম্পানির আপনি স্পন্সরটা করতেছেন সেই কোম্পানির লিঙ্কটা এখানে আপনি অ্যাড করে দিবেন। তো এখানে আপনি অ্যাড করে দিন, অ্যাড না করলেও চলবে। তো এখানে দেখেন লেখা আছে তারপরে অ্যাড অথরাইজেশন, অ্যাড অথরাইজেশন। তো এটা আপনি কী করবেন, অন করবেন না অফ করবেন, তো এখানে দিচ্ছেন লেখাটা আপনি পড়ে নেন, অ্যালাউ দিস ভিডিও টু বি প্রমোট অ্যান্ড ইউ হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য অ্যাডভার্টাইজিং কন্টেন্ট টার্মস অফ সার্ভিস। তো আপনি কি অ্যাডভার্টাইজ কন্টেন্টস টার্মস অফ সার্ভিসটা কি অ্যালাউ করতে চান, তাহলে আপনি অ্যাড অথরাইজেশনটা অন করে দিন। তো এটা সবসময় আপনি অন রেখে দিবেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সময় অনেক পার্সেন্টটাই বেশি থাকবে। তো এখানে দেখেন লেখা আছে যে সিলেক্ট অ্যাভেলেবেল পিরিয়ড, মানে এই ভিডিওটা আপনি কতদিন টিকটকের মাঝে রাখতে চান, মানে স্পন্সর ভিডিওটা আপনি কতদিন আপনার টিকটক আপনাকে এই ভিডিও দেখাবে টিকটকে। তো এটা আপনি সবসময় 60 days রেখে দিবেন, মানে 60 দিন। তো আমি এটাকে 60 দিন রেখে দিচ্ছি, আপনি চাইলে 7 দিন 365 দিন দিতে পারেন। দেওয়ার পর এখানে অথরাইজ আছে, অথরাইজে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ভিডিও কোডটা চলে আসলো আর হচ্ছে 60 দিন। তো আপনার এখানে আপাতত কাজ শেষ। তারপরে এখানে দেখেন লেখা আছে অনলি শো ইন অ্যাডস। তো অনলি শো ইন অ্যাডস এটার কাজ কী, এটার কাজ হচ্ছে যখন কোনো দর্শক আপনার টিকটকের প্রোফাইলের মধ্যে ভিজিট করবে তখন তার সামনে আপনার এই ভিডিওটা স্পন্সর হিসেবে মানে অ্যাড হিসেবে শো করবে টিকটক। তো তাহলে বুঝতে পারছেন এটাও আপনার অন করা দরকার, এটা অন করলেও আপনার ভিডিওর রিচ কিন্তু অনেক বেড়ে যাবে। তো আপনি এটাও অন করে দিবেন। তো এটা অন করে দিয়ে জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে দেন, তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেন, তারপরে কিন্তু আপনার মেইন সেটিং হয়ে গেল। তারপরে এখানে আপনি যা লিখতে চান তাই লিখে এখান থেকে হ্যাশট্যাগ দিবেন, দিয়ে আপনি জাস্ট ভিডিও আপলোডটা করেই দেখেন। আপনার ভিডিও যদি ভাইরাল না হয় ভাই তাহলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেন। আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয় তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবেই হবে। তো ভাই ভিডিওটা যদি আপনার সামান্য বিন্দু মাত্র কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সবসময় পাশে থাকবেন, ভিডিওটাতে লাইক দিয়ে দেন।